86তম ঘোড়াদৌড় চটডাঙ্গা, বিশাল একটি আয়োজন, 86 বছর ধরেই চলছে এই ঘোড়াদৌড়। তো সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমি আবু বকর। তো ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। বিশাল একটি আয়োজন, তো এখানে প্রত্যেক বছরই হয়, অনেক মানুষ হয় এখানে, মানুষের হই হুল্লা লেগে থাকে, সবসময় আনন্দে মেতে ওঠে সমস্ত পরিবার এই এলাকার। এই এলাকার মহিলা থেকে শুরু করে বয়স্ক এবং নানান জায়গায় থেকে লোকজন আসে এই ঘোড়াদৌড় খেলা দেখার জন্য। শুধু তাই নয়, এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং আনন্দ উপভোগ করে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। তবে এখানে আরেকটি বিনোদন আছে, সেটা আসলো না বললে বোঝা যাবে না। বিনোদনটি হচ্ছে যে ঘোড়া যে চালাচ্ছে সেই ড্রাইভিংগুলো যারা করছে, তো আপনারা দেখেন, নিজে চোখে না দেখলে আসলো বিশ্বাস করা যায় না যে এত ছোট্ট ছোট্ট ছেলে তারা কিভাবে ঘোড়াদৌড় দিচ্ছে। আসলো এত ছোট অবস্থায় এরকম ঘোড়াদৌড় আসলো একটা অবাক করার মতো। এখানে কিন্তু ভারবার্তিক এবং ছোট বড় মানে সিনিয়র জুনিয়র সবাই মিলে এই ঘোড়াদৌড়টা দিচ্ছে, এটার মধ্যে আলাদা একটা বিনোদন। তো তার পাশে যে লোকজনগুলো, বহুত বহুত লোক যখন ঘোড়া যায় তখন যে তারা হই হল্লা করে আসলো, নিজের কাছে অনেক ভালো লাগে যে প্রত্যেক বছরে বছরে এরকম একটা বিনোদন। আসলে সব জায়গায় এটা হয় না, আর এই বিনোদনটা আজকে দু এক দিনের জন্য নয়, এটা হচ্ছে আজকে 86 বছর যাবত এই বিনোদনটি করা হচ্ছে। এখানে যে ঘোড়াদৌড়ের যে আয়োজন যারা করে, এই কমিটিও অনেক ভালো, এবং এখানে আমাদের টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ার এর এমপি মহোদয় জনাব আহসান ইসলাম টিটু, সেও এখানকার প্রধান অতিথি। তো সেই উপলক্ষে এই আয়োজন চলছে, আর এখন নির্বাচনের সময় সে এখন ব্যস্তর কারণে প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু সে অন্য লোক এখানে পাঠিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে লোকজনগুলো এমন ভিড় করেছে, যে স্কুল এটা হচ্ছে যে প্রাইমারি যে স্কুলটা দেখতে পাচ্ছেন সরকারি, এই স্কুলের উপরেও ছাদেও জায়গা নেই। মাঠের চার সাইডেই যেমন বিশাল মাঠ তেমন বিশাল ধরনের মানুষ এখানে চার সাইডেই, এবং মাঝখানেও মানুষের ভিড় বেঁধেছে। আর সবার মুখে একটা জিনিসই যে আমাদের বছরে এত সুন্দর একটা আয়োজন হয়, সে আয়োজন নিয়েও এখানকার সব লোকজন অনেক খুশি। মা বোন এবং ছেলে মেয়ে সবাই, এই এলাকার যত মানুষ আছে কেউ বাকি নাই মনে হয়। মানে এখানে যে দেখছেন যে শুধু পুরুষ নয়, পুরুষের থেকে এখানে মহিলাও কম আসেনি। এখানে মহিলা মানুষের এত চাহিদা আছে এখানে যে এই এলাকার প্রায় সব মহিলারাই এখানে। Yeah.
باي باي باري كده سي، هو هيران هيجي.